আপনারা যারা বিএনপির নাম নিয়ে আজ এই উল্টা পাল্টা কাজ শুরু করেছে, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায় দল না, একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেবো, এখানে শুনলাম দুইজন নাকি বিএনপির কারা, তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান! আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাকি নাম, আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল আজ তাফসির মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে এই তাফসির মাহফিলটা চালালেন, যদি এইটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা 96 ভাগ মুসলমান, কোনোদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা 4 ভাগ মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে এর একটা ফরজ দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর কাহারল থানার অন্তর্গত চামদোয়ারি তারুণ্য দলের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে দাখিল মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মা, অন্যান্য ধর্মের লোকেরা যদি কোরআনে কারিম শুনতে চায় আল্লাহ পাক তাদেরকে জানিয়েছেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। সূরা তাওবার ভিতরে আছে। হে নবী, ওই মানুষগুলো যদি কোরআন শুনতে আসে আপনি তাদেরকে নিরাপদে আল্লাহর কালাম শোনার ব্যবস্থা করে দেবেন এবং নিরাপদে তাদের বাণী পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। সুতরাং যারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে অন্য ধর্মের মানুষেরা, ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে কোরআন শোনার জন্য, কারণ এটা শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাসিল করেননি। হাদা বায়ানুল লিন্নাস হুদা লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আল্লাহর এই কোরআন। হেদায়ত পাওয়ার জন্য কিছু শর্ত আছে কোরআনে, সেটা আলাদা বিষয়, কিন্তু এ কোরআন সবার জন্যে। অন্যান্য ধর্মে যারা আছেন তাদের ধর্মীয় গ্রন্থগুলো, তাদের ঠাকুর এবং তাদের পুরোহিত যারা, তারা ছাড়া অন্য মানুষ পড়তে পারে না, কিন্তু আমাদের কোরআন ওই রকম না। পৃথিবীতে মানুষ পদবাচ্চে যে বিবেচিত, ধর্ম সে যেটাই মানুক না কেন কোরআন সে পড়তে পারবে, বুঝতে পারবে, এ ব্যাপারে বাধা আছে না? ওনারা যদি বোঝে, আমার মনে হয় এ পৃথিবীতে সবচাইতে যেহেতু শান্তির ধর্ম প্রমাণ হয়েছে ইসলাম, আর ইসলামের নবী নিয়ে এসেছেন এই কোরআন, এর কাছে আসলে এই মানুষগুলোকেও আল্লাহ শান্তির পথ দেখাবে। বাংলাদেশে আজ ধর্মীয় অনুষ্ঠানের ভেতরে হিন্দুদের যেটা বড় সেটা চলছে সারা দেশে। যেহেতু আমরা 96 ভাগ মুসলমান এই দেশে বাস করি, মাত্র 4 ভাগ আছে অন্যান্য জাতির লোকেরা, ওনারা একটু আতঙ্কে থাকেন না? ইসলাম যদি এ দেশে প্রতিষ্ঠিত হয় এই আতঙ্ক থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের নবী এবং আমরা গ্যারান্টি দিতে পারি যে ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয় অন্য ধর্মের মানুষ না, মসজিদ যেমন নিরাপদে থাকে পাহারা দেওয়া লাগে না, মন্দিরও নিরাপদে থাকবে পাহারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা ওই রকম দেশ গড়তে চাই, কথা বলেন ঠিক কিনা? এখানে সবাই নিরাপদে থাকবে, কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে সেখানে যে অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকে তার উদাহরণ এই ভারতবর্ষে। আওরঙ্গজেব জাহাঙ্গীর নাম শোনেননি? তিনি যখন দায়িত্বে ছিলেন ভারতের, কোরআন দিয়ে তার দেশ চলত। একে হিন্দু বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলেছিল হারুন জাহাঙ্গীর, আমার এই যেটা পুত্রবধূ, আমার সন্তান আছে প্রশাসনে,
দায়িত্ব পালন করার জন্য তাকে অন্য জায়গায় যাওয়া লাগে। প্রতি রাতে আমি দেখি একটা দুষ্ট লোক এসে আমাকে হুমকি দেয় এবং আমার এই পুত্রবধূর ইজ্জত লুণ্ঠনের জন্য চেষ্টা চালায়। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথার উত্তর দিলেন না। একবার দুইবার তিনবার এ কথা বলার পর বুড়ি মানুষ তো রেগে গেছে, ডাক দিয়ে বলছে, জাহাঙ্গীর দেখো আমি তোমাকে জন্মাতে দেখেছি, আমি তোমার দেশে বাস করি, কিন্তু এই দেশে আমার পুত্রবধূ নিরাপদে না। আজকে শুনলাম বা প্রতি রাতে যেভাবে ডিস্টার্ব করে, আমার মনে হচ্ছে আজকে ওই দুষ্কৃতিকারী এসে আমার পুত্রবধূর ইজ্জত লুণ্ঠন করে ফেলবে। যদি তোমার এই দেশে আমার পুত্রবধূর ইজ্জতের গ্যারান্টি না হয়, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, যে কিয়ামতে বিশ্বাস করো, ওই কিয়ামতের ময়দানে আমি বড়ি মানুষ, আমি অন্য ধর্মের, তাতে কি হয়েছে? তোমার আল্লাহর দরবারে আমি বিচার দেব তোমার নামে। বাদশাহ জাহাঙ্গীর কথা বললেন না, বড়ি মানুষ বিভিন্ন রকমের কথা বলে চলে গেল। বাদশাহ হারুন রশিদ রাতের বেলা গেলেন, বাদশাহ জাহাঙ্গীর রাতের বেলা গিয়ে দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া বাঁধা আছে, বাড়ির ভেতরে আওয়াজ হচ্ছে বাসাও বাসাও। তিনি গিয়ে দেখলেন বড়ি অসহায় হয়ে আছে, বড়িকে বললেন একটা মোমবাতি চালা। হারিকেন মোমবাতি ল্যাম্প চায় বলেন, এটা তাকে চালাতে বললে তার হাতে ছিল একটা মাথা, মানুষের মাথা, ওই দুষ্কৃতিকারীর মাথার উপরে হাত দিয়ে যে তরবারি সাথে ছিল ওটা দিয়ে এক কোপে মাথা নামিয়ে দিয়েছে। বড়িকে যখন বললেন যে আলো জ্বালাও, মোমবাতি নম্পো, হেরিকেন জ্বালাও তাড়াতাড়ি, জ্বালানোর পরে মাথাটা রাখলেন আলোর কাছে, কিছুক্ষণ দেখে ছেড়ে দিলেন বিসমিল্লা বলে। বড়িকে ডাক দিয়ে বলে এক গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি তিন ঢোকে পান করলে এবার জবাব দিলেন বড়ি, তুমি যখন আমার কাছে নালিশ দিচ্ছিলে তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, সে আমার দেশে কোরআনের নিয়ম নীতি চলে, আমি একজন মুসলিম বাদশাহ, আর আমার বাড়ির পাশে এই অমুসলিম মহিলা সে নিরাপদে নেই, তার ইজ্জত লুণ্ঠনের চেষ্টা চালাচ্ছে, এটা মনে হয় আমার আত্মীয় স্বজন বা আমার কোনো ছেলে হবে, তাছাড়া এত বড় সাহস তো কেউ দেখাবে না, এই জন্যে ছেলের উপরে যেন কোনো মায়া মহাব্বত তৈরি না হয়, রাতের বেলা আমি ছদ্মবেশে এসে ওর মাথা ধরার পরে দিয়েছি কোপ, মনে করলাম আমার নিজের ছেলেই হয়তো হবে, আমি তো আর অন্ধকারে টের পাইনি, এই জন্যে আলো জ্বালাতে বললাম যে দেখতে চাই যে আসলে এটা কার মাথা। যখন দেখলাম যে না এটা আমার ছেলে না, এটা অন্য কেউ, তখন আমি আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে, তুমি যখন আমাকে নালিশ দিচ্ছিলে ওই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাইনি, কয়েক ঘন্টা সময় চলে গেছে আমি একেবারে না খেয়ে আছি, আমি চিন্তা করলাম কিয়ামতে তুমি আমার নামে মামলা দেবে, আমি মামলার আসামি হয়ে যাব, এখান থেকে আমাকে মুক্ত হওয়াই লাগবে, এই কারণে আমি না খেয়ে টেনশনে ছিলাম, এখন তোমার হাত থেকে কেবলমাত্র পানি পান করলাম। সম্মানিত ভাইরা, আমি এই ঘটনাটা কয়েক মিনিটে বললাম এই কারণে, এটা তো আর আরবের ঘটনাটা না, ভারতের ঘটনা, এই বিক্ষোভ বেশি বছর আগেও না। সুতরাং কোরআনের নিয়ম নীতি চললে যে অন্য ধর্মের মানুষের ইজ্জতের গ্যারান্টি, তাদের অর্থের গ্যারান্টি, সব কিছুর মুক্তি পাওয়া যাবে, এটা প্রমাণ হয়েছে, আর এটা আমরা 100 ভাগ সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ। আপনারা জানেন 15.5 বছর যে জালেমরা ছিল তারা যেহেতু বিদায় নিয়েছে, শুধু বিদায় নেয়নি, তাদের দোসররা এখনো কিছু কিছু জায়গায় আছে, এবং 5 তারিখের পর থেকে আজকের 1 মাস 7 দিন হয়ে গেল, অনেক মোনাফিক এবং যারা তারা অত্যাচারিত আমরা জানি, এই মানুষগুলো প্রতিশোধ নেওয়ার জন্যে তারা রীতিমতো লুণ্ঠন শুরু করেছিল। তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা সাবধান হন। আমি জেলখানায় যাদের সাথে ছিলাম তার ভেতরে জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই ছিল আমার সাথে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিল আমার পাশে। তো ওনাদের যে পরিবর্তন, এই 14 বছর 17 বছর জেল খাটতেছে এই লোকটা গিয়াসউদ্দিন মামুন, অপু ভাই প্রায় 7 বছর, উনি তারেক জিয়ার একান্ত সহকারী এবং 1 নম্বর পিস,
ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম আল্লাহ রসুল কিয়ামতের উপরে আর মানুষের জন্য যে উদারতা। আপনারা যারা বিএনপির নাম নিয়ে আজ এই উল্টা পাল্টা কাজ শুরু করেছে, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায় দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেব, এখানে শুনলাম দুইজন নাকি বিএনপির কারা, তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান! আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন রায় নাকি নাম, আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল আজ তাফসির মাহফিল ওনার গ্রামে। কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে এই তাফসির মাহফিলটা চালালেন, যদি এইটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা 96% মুসলমান, কোনোদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা 4% মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে এর একটা ফরজ দায়িত্ব পালন করেছে। এখানে যার যতটুকু চেষ্টা আছে আল্লাহ তার দিকে অতটুকু এগিয়ে যাবে। হযরতে আবু বকরের নেকি উম্মতের সবার ছাড়া বেশি, এ কথা আমরা জানি তো। এখানে আলেম সারা আছে, জিজ্ঞাসা করেন কিয়ামতে প্রতিটি দরজা হযরতে আবু বকরকে ডাকতে থাকবে, কেন, কি করেছিলেন তার ওই ছোট্ট জীবনে? খুব বেশি দিন যে বেঁচে ছিলেন তাও তো না, মাত্র 63 বছর, নবীজির যা হায়াত ওনারও তা হায়াত, খুব বেশি দিন উনি বাঁচেননি। আবার ইসলাম গ্রহণ করলেন তো অনেক পরে, এই কয়েক বছরের হায়াতে কি এমন কাজ করেছিলেন যে তামাম দুনিয়ার মানুষের নেকির কাজ এক জায়গায় দিলে আবু বকরের সমান হবে না? কারণ কি? কারণ এইটা যে তিনি এই কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন, এটা এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এটা যারা পড়বে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, ওনার আমল নামায় অটোমেটিক আল্লাহ পাঠিয়ে দেবে। আমাদের যেহেতু 60 বছর, 70 বছর, 80 বছরের উপরে হায়াত থাকে না, এর ভেতরে আর কয় বছরই বা ইবাদত করি? উনি যা করে গেছেন কিয়ামত পর্যন্ত ওনারটা ফ্লাক্সি লোড হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য তাম দুনিয়ার মানুষ যাই করুক একটা করে পার্সেন্টেজ ওনার আমল নামায় যাবে। তা আমরাও যদি কোরআন কেন্দ্রিক কিছু করে যাই, হয়তো এখানে 100 বছর পরে একটা মানুষও আমরা এই জমিনে থাকবো না, সব কবরের বাসিন্দা হব। এখানে যারা আছে 100 বছর পরে একটা মানুষকে এখানে এসে পাবে না, না এখানে নতুন মানুষ এসে জমিন চাষ করবে। সুতরাং কিসের জন্য এত বড়ায় দেখাচ্ছেন, কিসের জন্য এত অহংকার করেন? হিন্দু ভাইদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে আপনি কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, খুব লাভবান হয়েছে, এটা তো প্রচার করা ফরজ ছিল। কারণ আমি আগেই বলেছি এটা শুধু মুসলমানদের কিতাব না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা সবার জন্য বক্তব্য আছে আর সবার জন্যই হেদায়েত আছে যদি শর্তগুলো মানুষ মেনে নিতে পারে। আমরা আল্লাহর কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহু আদওয়ান বিগায়রি ইলম। সূরা আনআমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, হিন্দু ধর্মে যারা আছে, অন্যান্য ধর্মে যারা আছে, দেবতাদেরকে যারা ডাকে ওদের দেবতাকে গালি দেওয়া দূরের কথা, উল্টা পাল্টা নামে তাদেরকে ডাকবেন না, গালি তো দেবেনই না। আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকছে ডাকুক, তাদের দেবতাদেরকে, তাদের গডদেরকে গালি দেওয়া যাবে না। এ নির্দেশ কার? এই জোরে বলেন কার? এটা রেকর্ড হচ্ছে শুধু দিনাজপুরে না, কালকে সারা পৃথিবীতে যাবে। আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি, বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা, সবার পক্ষ থেকে বলছি আল্লাহর নির্দেশ, অন্যান্য ধর্মের দেবতাকে
তাদের মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না। এ নির্দেশ হামজার না আল্লাহর? বলেন কার? নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন, দেবতাদেরকে গালি দেওয়া যাবে না, ওই আল্লাহর কথা মতো। যদি আমরা দিয়ে ফেলি, ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা জায়েজ হতে পারে? কখনো না। এই জন্য আমার বক্তব্য ক্লিয়ার কাট, আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, নিরাপদে থাকে, আমরা চাই ওদের মন্দিরগুলো মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে। যতদিন আল্লাহ তাদেরকে সত্যের আসল পথ না দেখায় ওনারা করতে থাক, কিন্তু আমরা যাব না। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কারণ এই যে উৎসব, এটা কিন্তু একটা ইবাদত। আমাদের যেটা চলছে এটা কি বলেন তো? ওনাদের এখন যেটা চলছে এই কাহারুলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130টার উপরে মণ্ডপ, ওইটা ওনাদের জন্য ইবাদত। কথা বলেন না কেন? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে, যার আদর্শ মানবে কিয়ামতে, তার সাথে সে উঠবে। আমরা উঠতে চাই মোহাম্মদ রসুলুল্লাহর সাথে। এক কথা বলেন না কেন? আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই? ওনাদের ধর্ম ওনারা পালন করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না। নিজে সেই আপনারাও যদি বলেন হরি হরি রাম রাম, আপনার ইমান থাকবে? এ কথাটা যারা বলেন আপনারা হয়তো আবেগে বা না বুঝে বা অন্য কোনো উদ্দেশ্যে বলেন। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনাদের ধর্মের যে উৎসব যেটা, আমরা যদি যেতে চাই বা যেতে পারি, অনেকে যায়ও, আমাদের এই যে রমজানের পরে যে ঈদ আসবে, এর আড়াই মাস পরে যে কোরবানি আসবে, সকালবেলা আসবেন, আপনাদের সামনে জবাই করা হবে, কি আপনি মানতে পারবেন? আপনি আসতে পারবেন? এটা যেমন আপনি আসেন না। সুতরাং এই কথাটা যারা বলেন অন্য কোনো উদ্দেশ্যে হয়তো বলেন বা কোনো কিছু আছে আপনার ভেতরে, কথা বলা ঠিক না। লাইক রাহাফিদ দিন, দিনের ভেতরে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়া ছাড়িও নেই। আমরা ছাড়তেও চাই না, বাড়াবাড়ি করতে চাই না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আল্লাহ আমাদেরকে মধ্যম পন্থা জাতি বানিয়েছে। আমরা বাড়াবাড়িতেও নেই, ছাড়া ছাড়িতেও নেই, মধ্যম পন্থায় থাকতে চাই। রাজি আছেন আপনারা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে। আপনাকে আমি জোর করে ইসলাম কবুল করাতে পারবো না বা বলিও না, এটা ইসলামের নিয়ম না। আমরা চাই এদেশে যে যার ধর্ম পালন করবে কিন্তু নিরাপদে। কিসে বলেন তো? আরো জোরে বলেন, কিসে? নিরাপদে। এ উদার তো আহ্বান রাখছি। যশোর রাজ্যে ঘটনা ঘটে গেল কবির বিন সামাদ ভাইয়ের অনুষ্ঠানে, এটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় যেন আর সামনে না ঘটে, তাহলে দোষ সব চেয়ে হিন্দুদের উপরে পড়বে। আপনারা দেখতেছেন এই কয়েকদিনে ভারতে উগ্রবাদী কিছু হিন্দু যারা আছে, নীতিশ রান এই লোকটা আমাদের নবীকে এবং নবীর জামাই হযরতে আলীকে গালিগালাজ করছে, তার কার্টুন ছাপিয়েছে ব্যঙ্গাত্মকভাবে। একথা বলে না কেন? এ দেশটা দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হয়েছে 2024 সালের 5ই আগস্ট, এরপর থেকে তো এতদিন পর্যন্ত কিছু করেননি, হঠাৎ এদের দুর্গাপূজা শুরু হবে, এর আগে আমাদের নবীকে আপনি গালি দিচ্ছেন, মানে ওদের একটা দুর্বিশন্তি আছে যে বাংলাদেশে মাত্র 4% হিন্দু। আমরা যদিও মুসলমানদের 96% যারা বাস করে তাদের কলিজায় এখন আগুন লাগিয়ে দিতে পারি, আর তাদের কলিজায় আগুন লাগানোর প্রথম এই কোরআন, দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ। একে যদি কেউ কিছু বলে মুসলমানের কলিজায় আগুন লাগবে, ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে, এই কাজটা করে আমাদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা যেন রাগ করে আজ হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করি, তাদের পূজা মণ্ডপ পুড়িয়ে দেই, না আমরা অত পাগল সামসদ্দি না। এই কথা বলে না কেন? খুব সতর্ক থাকা লাগবে, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না, ওদের ফাঁদে ওই জালেমা পা দিয়ে আর 15.5 বছর এদেশের মানুষকে অত্যাচার করেছে। আমি ভারতের বহু জায়গায় অনুষ্ঠানে গেছি, এ বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া দিলে শত বড় হয় এত বড় ভারত, প্রায় জায়গায় ঘোরাঘুরি করে যা দেখেছি, সবকে ওই যে জালেম বসে আছে মোদি, ওর ওর ভক্ত, ওদেশের অধিকাংশ মানুষ ওকে চায় না। এ জালেম যেমন 15 বছর জোর করেছিল, ও জোর করে আছে,
বিশেষ করে কলকাতা আর এই যে এই যে এই পাশে এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার পরে কোন রাজ্য যেন এটা আগরতলা এই সমস্ত জায়গায় যদি সে ওই মোদি দাদার নাম বলেন তাপ ফেলে দিবে এত রাগ ওই লোকটার উপরে ও যা করছে এই যে মসজিদে হামলা করে মাঝে মাঝে মুসলমানদেরকে দাঙ্গা বাঁধিয়ে আগুন দিয়ে পুড়িয়ে সারখার করে দেয় সাম্প্রদায়িকের কথা বলে আমাদেরকে উস্কানি দেন এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে পৃথিবীর কোন দেশে এরকম নজির নেই আমার ছোট্ট জীবনে আল্লাহ বহু জায়গায় আমাকে ঘুরিয়েছে কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বিভিন্ন দেশে ঘুরে আসলাম কই সেখানেও এত সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এই 56,000 বর্গ মাইলে যা চলছে আমরা ঘোষণা দিতে চাই এ দেশে সে জন্ম নিয়েছে সে দেশের বৈধ নাগরিক হ্যাঁ কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে কালা ওয়া মিন যুররিয়াতি কালা লা ইয়ানালু আহদি যালিমিন এ দেশে নেতৃত্ব দিতে হলে জালেম হওয়া যাবে না কারণ জালেমের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই এ ঘোষণা কোরআনে সূরা বাকারা 124 নম্বর আয়াতের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন হে ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম কিন্তু তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা যদি কেউ জালেম হয় তারা নেতৃত্ব দিতে পারবে না ওদের জন্য জায়েজ নেই অবৈধ হারাম এইজন্য সে জালেমরা নেতৃত্ব দিত ওরা আল্লাহর মামলার আসামি পালিয়েছে আমরা চাই এদেশে আরো যারা জালেমের দশর আছেন আপনারাও যান আপনার মায়ের কাছে নিরাপদে যান এদেশে কোনো জালেমের জায়গা নেই কথা বলেন না কেন এখানে যা আছি আমরা সম্মানিত ভাইরা মা বোনেরা মেয়েদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না বারবার কমিটি আসতেছে আপনারা একটু সামনের দিকে জায়গা থাকলে একটু এগিয়ে বসেন একটু চেপে চেপে বসেন কোরআনের এই অনুষ্ঠানে এসে একটা সুযোগ আছে আমাদের আমরা জান্নাত পাব কিনা জানি না গ্যারান্টি আছে আমাদের বলেন কোরআনে কারিমে সূরা মুজাদালায় আল্লাহ জানিয়েছেন কোরআন শুনতে এসে কোন ইমানদার মানুষ যদি একজন আরেকজনকে একটু জায়গা করে দেয় আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রাখ জান্নাত পাবো কিনা এ গ্যারান্টি নেই কিন্তু একটা জায়গা বরাদ্দ হচ্ছে সুতরাং এই সুযোগটা কেউ কাজে লাগানো যে তারা দাঁড়িয়ে আছে ওদের একটু বসতে দিলে হয় না একটু যে দিচ্ছে সাহাবে কোথায় তো প্যাকেট হয়ে যাবে আপনারা যারা পরে এসেছেন এখন আর কি বলবো এখন জায়গা তো আর নেই মা বোনেরা একটু যদি থাকে জায়গা সামনে একটু এগিয়ে বসেন একটা সুযোগ কাজে লাগান জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা জায়গা মানবতার কারণে জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমরা কোরআনে কারিম যারা শুনতে এসেছি কোরআন কিভাবে শোনা লাগে এই কোরআন কি করে শোনা লাগে কি পদ্ধতিতে কোরআন উপস্থাপন করা লাগে এর ভেতরে আছে না কিভাবে শুনতে হয় আর কি করে বলা লাগে আমরা এই দুইটা আগে নিয়ে আসি আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআন যখন পড়া হয় তোমাদের সামনে তখন চুপ থাকবা দুই নম্বরে দিলের কান লাগিয়ে শুনবা চুপ থাকাও ফরজ শোনাও ফরজ যেহেতু এখন আরম্ভ হয়ে গেছে সুতরাং চুপ থাকতে হবে নামাজে দাঁড়িয়ে যেমন চুপ থাকেন দুই নম্বরে শুনতেও হবে তাও যেমন তেমন ভাবে না দিলের কান লাগিয়ে শোনা লাগবে এ নির্দেশ কার এখন আমি যেহেতু বলার জন্য বসলাম কিভাবে আমি উপস্থাপন করব এ ধরন আল্লাহ আমাকে 1500 বছর আগেই দিয়ে দিয়েছে কোরআনে কারিমের সূরা আরাফের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে এইভাবে আমার বান্দা বান্দিদেরকে কোরআন শোনাবা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহ পাক বলেন এই একটা কিতাব তাই আবার বলছি এখন যেহেতু কোরআন আরম্ভ হয়েছে শুনতেও হবে চুপ থাকা লাগবে দুইটাই কি এরপরও যদি কেউ কথা বলে আপনি আল্লাহর ভাষা বোঝেননি
فذكر بالقرآن ما يخاف وعيد So admonish and awe by the Holy Quran, him who frees my threat. Allah বলেন কোরআনের উপদেশ আপনি তাদেরকে শোনাবেন যারা আল্লাহর থ্রেটের ভয় করে ধমকের ভয় করে আমি আল্লাহর ভাষা দিয়ে বোঝালাম এরপরও যদি কেউ কথা বলেন আপনি আল্লাহর ধমককে তো ভয় করছেন না আপনার জন্য এই মাহফিল না আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে যাক এই যান তাড়াতাড়ি যান 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 চলে যান আমরা এসেছি যেহেতু ইবাদত মনে করে যেহেতু পুরাটা অনুষ্ঠান যেন ইবাদত আমাদের যেন নামাজের মতো আজকে সওয়াব হয় এরকম মন দিয়ে শুনে আল্লাহ পাক বলেন এই একটা কিতাব পৃথিবীতে কিতাব এই একটাই আর দুনিয়ায় যা আছে সব এই কিতাবের ব্যাখ্যা হাদিসও এই কিতাবের ব্যাখ্যা অংসিলা ইলাইকা হে নবী আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে হারাজুম মিনহু লিতুনদিরা বিহি এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি উপদেশ দেবেন মানুষের সামনে যখন এর বক্তব্য উপস্থাপন করবেন আপনার মনের ভেতরে যেন তখন আবার কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো যেন কাজ না করে অধিকরণিল মুকমিনিন কোরআন মুমিনদের জন্য উপদেশ জোরে বলেন সুবহানাল্লাহ আয়াতের ভেতরে শব্দ পেয়েছি আমরা দুইটা হারজন এই একটু খেয়াল করেন ভাই হারজনের ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবে দুইটা এক নম্বরে হে নবী যখন কোরআন আপনি উপস্থাপন মানুষের সামনে করবেন এমন বহু মানুষ আছে এই কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে কথা বলেননি কোরআন আমি যেভাবে উপস্থাপন করব আল্লাহর ভাষাটা ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে এ ঘোষণা কার যেটা আজ বাংলাদেশে অনেকের হয় আসলেই বলে হুজুর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আমি করব কি বলে এটা শুধু ওই দলের পক্ষে যায় আরে ভাই ওই দলের লোক কোরআন মানে এই জন্যই তো পক্ষে যায় আপনি তো কোরআন মানেন না যে আপনার পক্ষে যাবে কেউ যদি বলে হুজুর জেনা করতে মনে চাচ্ছে এরকম একটা আয়াত বলেন আছে আরো আছে যে আল্লাহ তাকরাবু সিনা জেনা ধারে কাছে যেও না এখন আপনার মনে চাইলে আমি করব কি আমি কি নতুন করে নাজিল করব যারা ধেনার ধারে কাছে যায় না জেনার পথগুলো বন্ধ করে দেয় এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি এজন্য যারা বলেন যে যা বলে সব যায় ওই দলে আমাদের দলে কিছু আসে না বুঝতে হবে আপনার দল আল্লাহর অভিশপ্ত দল কারণ যেখানে কোরআন নেই ওটা দল না এটা একটু বেশি হয়ে গেল না না কিসের বেশি হয়েছে মানে তাবারাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবী যে বলেন কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয় সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন নিয়ত যদি আপনার থাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে আমি ওখানে নেই যেই দলে কোরআনের কর্মসূচি চলে না ওই দল যদি আমার বড় ভাইও তৈরি করে আমি ওই দলে নেই ওখানে যদি আমি জেনে শুনে থাকি আমাকে খারাপ বানাবে কে শব্দটা আদল্লা এখানে আলেম যারা আছে বলেন তো আদল্লা ইউদিল্লু বাবে ইফাল দল্লা ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত সলাসে মজাররাত থেকে শব্দটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা শব্দ বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল কোন জায়গায় যাচ্ছিলেন সে কোনো দল করেন কোন দরবার বলেন কোন পূজার মণ্ডপে বলেন নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন সেখানে নিয়ে কোরআনের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে আপনি চিন্তা করেছেন কথার ওজন কত এই জন্য আজ সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই দলে কোরআন নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে আর থাকবো না আমি যদি ভালো হওয়ার নিয়ত ওই দলে থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে এটা মানবেন কারা দেখি লিল্লাহি তাকবীর এই আন্দাজে হাত তোলা যাবে না বুঝে শুনে হাত তোলেন কোরআন যে দলে নেই ওখানে আপনি আর মরণ পর্যন্ত থাকতে পারবেন না
এবার হাত ধরে এই আবার হাত তোলছ মানে আন্দাজে এটা যেন মেনে নিতে পারেন তারা হাত তোলেন দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ এই মাহফিল সাকসেস হয়ে গেছে আমি মোনাজাত করে দিলাম আর কিছু লাগবে না ভাই এটা ঠিক থাকবে তো আগে সামিয়ানা পার হলে আগে যাছিলেন তাই সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে সূরা নমলের তাফসিরে সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন একটা মসজিদ তৈরি করো ওরা মসজিদ তৈরি করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে সুলাইমান নবী এসে বলে কই মসজিদ বলে বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি কেন তাহলে তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে দেখলাম কাজ কাম নেই করব কি ভেঙে ফেলি সুলাইমান নবী ঠিক আছে মসজিদ বানাও এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা ওটা ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে লম্বা হয়ে যায় যে ছেড়ে দেয় আবার কাছে যায় কি গো একে কুকুর এভাবে হবে না তেল মোবাইল নিয়ে আয় তেল মোবাইল নিয়ে টানে হ্যাঁ লম্বা হয়ে গেছে যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই জিনারা বলছে এভাবে হবে না বাঁশ নিয়ে আয় জায়গা মতো বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখ পাঁচ দিন সাত দিন বেঁধে রাখার পরে যখন যেই খুলে দেয় আগে যা ছিল তাই সুলাইমান নবী এসে বলছে কি করো বলছে হুজুর করবো কি একে কুকুর আমরা তো টানা টানিতে ব্যস্ত আছি যত টানি লম্বা হয় ছেড়ে দিলে কাছে যাই বহু জিনিস দিয়ে আমরা টানা টানি করেছি হাত দিয়ে টেনেছি তেল দিয়ে টেনেছি বাঁশ দিয়ে টেনেছি কিছুই হয় না আমার তো মনে হচ্ছে 15.5 বছর অনেকের চরিত্র এই লেজের মতো হয়ে গিয়েছিল এদেশের 18 কোটি জনগণ তাদেরকে সাধারণের জন্য বহু চেষ্টা করেছে কেউ হাত দিয়ে টেনেছিল কেউ মুখের ভাষা দিয়ে কেউ তেল দিয়ে কেউ বাঁশ দিয়ে কেউ জীবন দিয়েও টেনেছে কিন্তু কুকুরের লেজের চাইতেও খারাপ ও কোনোদিন সোজা হয়নি শেষ পর্যন্ত সোজা হয়েছে পালিয়ে এখন বুঝতেছে যে কি করলাম এই দেশের মানুষ পালিয়ে গেলেন যদি 15.5 বছরের সোজা হয়েছে তেন তাহলে এইভাবে পালানো লাগতো না আর এই মানুষগুলোকে বিপদে ফেলে গেলেন এখন এরা করবে কি এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু কোনো অসুবিধা নেই কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ তার দাঁত মুখ খুলে ফেলবেন কি করে গেলেন আপনি আপনার লেজ তো সেই কুকুরের মতো এত টানাটানি করলাম আমরা 15.5 বছর কত আলেমরা সংশোধনের জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু যা ছিল তাই আমাদের চরিত্র কি ওই লেজের মতো হবে নাকি হাদিস শোনার পরও যদি কারো মনের পরিবর্তন না আসে ও আগে যা ছিল যদি ও তাই করে ওর কপালে আর হেদায়েত আছে বলে আমার মনে হয় সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছিলেন একচ্ছত্র ভাবে একেবারে খাঁটি ভাবে নিয়েছেন তো কোরআন যেখানে নেই আমি ওখানে নেই কারণ আমার আখিরাত আমি ধ্বংস করতে পারি না কথা বলেন না কেন দুনিয়া একদিকে হয়ে যাক আমি যদি একা থাকি তাও আমি একা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই আছে কারা আছেন এরকম মন মানসিকতা নিয়ে হাত তোলেন তো আছে নাই তো যে দুইজন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল এরা কারা এরা তো হিন্দু ভাইরা না মুসলমান এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না আরে ভাই আমি আয়াত পাবো কোথায় তাহলে আপনি অন্য কোন বই এনে দেন আমি সেইটা বলি তাছাড়া কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই তখন বলে ঠিক আছে যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেব না বন্ধ করে দেয় এটা বন্ধ করে আপনার কপাল যে ওই সালেমের মতো পড়বে আপনি টের পাচ্ছেন এই 15.5 বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে তত কপাল পুড়েছে 14 জায়গায় অনুমতির সিস্টেম করেছিল আরে ভাই আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম আর আপনি এমন সিস্টেম করে রেখেছেন যে 14 জায়গায় যান পারমিশন নেই আর বলতো না সরাসরি যে কোরআন বন্ধ করে দেব কিন্তু যেন বন্ধ হয় এই লাইনগুলো তৈরি করেছি
ও সৈদ্য জায়গায় কেউ যাবেও না ও ছাতা বলবে দরকার নেই মমতাজকে নিয়ে আয় ফাইটটা যায় গান্ধী এত আল্লাহ এখন পুরা পরিবেশ পাল্টিয়ে আজ মুমিনদের হাতে দেশটা তুলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খালি সুদঘর সুদঘর বলে যারা গালি দেন আরে ভাই উনি কি নিজে ডাইরেক্ট সুদ খাচ্ছে উনি একটা চাকরি করে ওই প্রতিষ্ঠানে লোকটা যাই করুক উনি যে ক্ষমতা পাওয়ার পরেই জানিয়েছে দেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে কোরআন ওইভাবে চলবে কোনো অনুমতি লাগবে না এই কারণে আল্লাহ তার মাফ করে ওনার জীবনে কিছু কবুল হবে কি না হবে আমি জানি না কিন্তু কথাটা কত বড় মারাত্মক কথা যে 96 ভাগ মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি নেওয়া লাগে এ কিসের ওর প্রথম তিনি বলেছে কোনো অনুমতি লাগবে না কিছুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগের প্রধান আমি নাম নিলাম আপনাদের এই বিভাগে বাড়ি তার উনি আমাকে বলছে হুজুর কোরআনের কথা যে এই ফোর্সে বলা দরকার আপনি ওই ফোর্সে সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেক জায়গায় বলবেন কোনো অনুমতি লাগবে না যদি কেউ বাধা দেয় শুধু নাম ঠিকানা বাবার নামটা মারে দেবে ও ঠ্যাং ভেঙে ফেলবে আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান আর মুসলমানের যা কাজ আমি তাই করব আলহামদুলিল্লাহ আল্লাহ স্যারের হায়াত যেন বাড়িয়ে দেন আমি নাম নিলাম না তার সিকিউরিটির জন্য মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ হচ্ছে কোন জায়গায় এখন আর বাধা নেই আগে যে প্রশাসন বাধা দিত সে প্রশাসন আজকে বসে হুজুর তাড়াতাড়ি আসেন আপনার কেন তুলে দিই কারণ সবার প্রতি এখন একই নির্দেশ সারা বাংলাদেশে যে কোরআনের অনুষ্ঠানে কোনো বাধা নেই এই কিছু মোনাফিক নামধারী মুসলমান এরা হট্টগোল করে ওরা জানে যে কোরআন আলোচনা হলে আমাদের কোনো কথা এর ভেতর আপনার ভেতরে যদি কোনো কথা কোরআনে না থাকে ওই রকম কাজ কারবার করা যাবে আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি দৌড় দিয়ে জাহান্নামে যেতে চান যান দরকার হয় লাঠি দিয়ে আরো ফেলে দেবো যান প্রথম নাম্বার হারাজনের ব্যাখ্যা কি বলেছিলাম আমি বানিয়ে বলছি না যত তাফসীর আছে বাংলাদেশে আপনি আসেন আমি দেখিয়ে দিচ্ছি এক নাম্বার ব্যাখ্যা এইটা যে কোরআন উপস্থাপন করতে গেলে এমন কিছু মানুষ আছে তারা না বুঝে বিরোধিতা করতে পারে ওই জামারাই করেছিল এখনো করছে এটা কিয়ামত পর্যন্ত করবে আর যারাই করবে তাদের কপাল আবু লাহাবের মতো আবু সেহেলের মতো পড়বে সে 1400 বছর আগে ওরা মারা গেছে এখনো পর্যন্ত ওদের নামে বর দোয়া থেমে নেই এ কথা বলে না কেন কারণ কি ওরা কোরআন বিরোধী ছিল 1400 বছর আগে মারা গেছে হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক তাদের নামে বর দোয়া না দোয়া থেমে নেই সারা পৃথিবীতে তাদের জন্য দোয়া হয় কথা বলে না কেন সুতরাং আপনাদের জীবন আমাদের জীবন হযরত ওমরের মতো যেন হয় আবু লাহাবের মতো যেন না হয় হয়তো আমরা কেউ এখানে 100 বছর পরে কেউ থাকবো না কিন্তু এখান থেকে 200 বছর পর যারা আসবে তারা নাম জানে যদি যে আমক লোক এই বীরগঞ্জে কাহারলে আল্লাহর কোরআনে বাধা দিত আপনার জন্য দোয়া করবে 200 বছর পরও আপনি কবরে এই ফ্লাক্সি লর্ড হয়ে ওদের বর দোয়া যাবে আর যা পাওয়ার আপনি তাই পাবেন যেন নিজের কপাল নিজে নষ্ট করেন না দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলবো হেনবী আপনি যখন কোরআন প্রচার করবেন উপস্থাপন করবেন মানুষের সামনে আবহমান কাল থেকে ওই দেশে ওই এলাকায় এমন এমন এবাদত মানুষ জারি করে রেখেছে ইসলামের নাম দিয়ে অথচ ওটা এবাদত না আপনি কোরআন বলতে গেলে ওই এবাদত গুলো তো টিকবে না কারণ কোরআনে কারিমে নির্ধারিত করা আছে এবাদতকে কি কোরআনে 500 আয়াত আছে শরীয়তের বিধান আপনি 501টা বানাতে পারবেন না একটা বানাতে গেলে হয় আপনাকে বানানো লাগবে কথা বলে না কেন 500 আছে কোরআনে কারিমে শরীয়তের বিধান এরপরে 501টা বানাতে পারবেন বানাতে গেলে আপনাকে নাজিল করা লাগবে নাজিল হবে আর আরো জোরে বলেন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আর একটা কথাও নাজিল হবে না যা হওয়ার সবের ভেতরে আছে দিন যত যাবে তত কোরআন থেকে মানুষ গবেষণা করে নতুন তথ্য বের করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে 1000 বছর আগে এদিকে তাকান 1000 বছর আগে এই কোরআনের তাফসীর যারা লিখেছিল এটা নাজিল হয়েছে কত বছর 1400 বছর কত বছর এই 1400 বছর 1000 বছর মনে করেন আগে যারা এর তাফসীর লিখেছে না লিখে নাই
700 বছর আগে যারা তাফসীর লিখেছে 500 বছর আগে যারা তাফসীর লিখেছে তখন কি কম্পিউটার ছিল এই ক্যামেরা ছিল ভিডিও মোবাইল কথা বলা লাগবে যে তখন তারা কোরআনে কারীমের তাফসীর লেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা এটা জিলজালের ভিতরে আছে সম্ভবত মাফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রাইন ইয়ারা ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররাইন ইয়ারা সূরা জিলজালের শেষ আয়াত এগুলো শেষ দুইটা আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সে দেখতে পাবে কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ খারাপ কাজ হলেও দেখতে পাবে এই বাংলার মুসলমানেরা এই আয়াতের তাফসীর যারা 1000 বছর আগে লিখেছে এই ক্যামেরা ভিডিও মোবাইল এগুলো যখন ছিল না তখন তারা কি লিখেছে কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায় এই ভিডিও আবিষ্কার হওয়ার আগে কথা মানুষকে বোঝানো সম্ভব ছিল না একটা জিনিস অতীত হয়ে গেছে ওটা 10 বছর পরে আবার হুবহু ওইভাবে দেখা যায় ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে এটা কাউকে বোঝাতে আপনি পারতেন তাহলে এই আয়াতের তাফসীরে যে এরো আছে এরো মানে চোখ দিয়ে দেখা কিন্তু আমরা তাফসীরে আমরা এর আগের যে পুরাতন তাফসীর আছে সেখানে পড়েছি কেউ যদি যাররা পরিমাণ ভালো মন্দ কাজ করে কিয়ামতে তাকে দেওয়া হবে মানে দেওয়ার বিতয়ার না দেওয়ার বিআতা আতা উতু তাকে দেওয়া হবে এই শব্দ আল্লাহ দিতে পারতেন না আল্লাহ ওই শব্দ জানে না কথা বলে না কেন আল্লাহ জানে সূরা আনআমের 44 নম্বর আয়াতের মাঝের অংশে ওই উতু শব্দটা আছে হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাদনাহুম বাগতাতান ফাইদাহুম মবলিসুন বলেন আল্লাহু আকবার ওই যে ওখানে মাঝখানে উতু শব্দটা আছে ওটা আতা এত উতু ওই শব্দটা ওখানে বাংলা অর্থ হচ্ছে আপনাকে দেওয়া হবে আর এখানে আল্লাহ এর দিয়েছেন র এর মানে এই যে চোখ দিয়ে দেখা দেখার যতগুলো আরবি আছে আমি যতগুলো আরবি পড়েছি তার ভেতরে দেখা মানে এই চোখ দিয়েও মানুষ দেখে গবেষণার দৃষ্টিতেও দেখে কিন্তু সেই দেখা এর না এই চোখ দিয়ে যেটা দেখা হয় সেটা আরবিতে র বলে আর যেটা গবেষণা করে দেখা হয় ওইটাকে বলেন নাজারা সূরা হাশরের ভেতরে পাবেন ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ ইলা আখির আয়া ওখানে নাজার আছে কি আছে নুন জর নাজর মানে গবেষণা করে দেখা এই চোখ দিয়ে দেখা না চোখ দিয়ে দেখার আরবি র এখানে আল্লাহ কি দিয়েছেন র খারাপ ভালো আপনি দেখতে পাবেন ভিডিও ক্যামেরার মতো কে মন্দিরে আগুন লাগিয়েছে কে প্রতিমা ভেঙ্গেছে কিয়ামতের দিন আল্লাহ ভিডিও আকার আপনাকে দেখাবে এখন ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে আজ থেকে 700 বছর আগে যদি আপনি এ কথা মানুষকে বলতেন মানুষ ওই সময় আপনাকে পাগল বলতো একে বলে যেটা অতীত হয়ে গেছে ওটা আবার দেখা যায় কিন্তু এখন যদি আপনি যে আমার ছোট মেয়ে যেটা ওরেও বলেন যে এটা কিন্তু দেখা যাবে 2 বছর পর ও বিশ্বাস করবে কারণ ও দেখতেছে যে এটা দেখা যায় স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে দিন যত যাবে কোরআনের আয়াত আল্লাহ পাক মানুষকে দিয়ে ওইভাবে ব্যাখ্যা তাফসির করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ হে নবী আপনি যখন তাফসির করতে যাবেন হয়তো ওই দেশে এমন এমন নিয়ম নীতি পালন করে মানুষ যেগুলো ইসলাম মনে করে আবহমান কাল থেকে চলছে কিন্তু আসলে ওইটা ইসলাম না আপনি বলতে গেলে ওই মানুষগুলোর ব্যবসায় ভাটা পড়বে আর যারা পীরের নাম নিয়ে হকানি পীর বাদ দিয়ে হাজারো মানুষ আজ ভণ্ড নাম নিয়ে ওরা ব্যবসা করে খাচ্ছে পীর শব্দ নিয়ে পীরের ছেলে হলে আবার পীর হয়ে যায় এরকম দেশে নেই কথা বলেন না কেন এ
এটা শুধু বাংলাদেশে একটা দরবারে এখন নেই তাছাড়া বাকি সব জায়গায় একটাই চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি বাইতুল শরফে যিনি আছে শুধু এইটা বাদ দিয়ে বাংলাদেশে এখন আমি আর কোন জায়গায় পাচ্ছি না যদিও এর আগে শাহ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এরপরে আবার ওই আব্দুল জব্বার সাহেবের ছেলে এখন পীর হয়েছে তো ওনার পরে ওনার ছেলে হতে পারেনি এই দরবারটাই শুধু দেখলাম বহু দরবারে ঘুরে দেখলাম না এই নিয়ম নীতি নেই আরে ভাই ইসলামের সাথে কোরআনের সাথে যেটা মেলে না ওটা কি পীরের দরবার হতে পারে হযরত ওমর যদি বলতেন এই এই ভালো করে তাকান হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর এই সিয়ারে বসবে আমার ছেলে আব্দুল্লাহ কারণ সব দিক থেকে তিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন তারপরেও তিনি কিন্তু এই কথা বলেননি উনি বললে কেউ নিষেধ করতো না কেউ নিষেধ করতো না তারপরও বলেছেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ যেন না বসে সাহাবিদের ভেতর থেকে পরামর্শ করে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে দিও আমার ছেলে যোগ্য তা তারপরও বসবে না কারণ আমার ইন্তেকালের পরে মানুষ বলবে ওমর মারা গেছে মারা যাওয়ার আগে ছেলেকে বসিয়ে গেছে সিয়ারে আপনার বিবেক কি মরে গেছে নাকি হ্যাঁ আপনি এই হাদিসটা একটু তাকাননি কোনোদিন বিশ্ব নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে সিয়ারে কেউ নিষেধ করত আরো জোরে বলেন উনি কইছিলেন তা আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন আমি তো টের পাচ্ছি না পীর সাহেব মরে যেতে দেরি সঙ্গে সঙ্গে ওনার স্থলাভিষিক্ত হয় ওনার বড় ছেলে নাই মেজ ছেলে কোথায় পেয়েছেন ভন্ডামি আপনি ইসলাম এই পীরের যে ব্যবসা এই দেশে চলছে এটা ইসলাম থেকে নেননি আপনি নিয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে এই কথা বলতে গিয়ে যখন কোরআনের সাথে হাদিসের সাথে মেলে না তখন ওই মানুষগুলো কি বলবে আসো হামজা দাওয়াত করি খাওয়াই তখন বলবো তো আমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে ও যেন আর না আসে আমি হারাজন শব্দের ব্যাখ্যায় ছিলাম এই এদিকে তাকান আমি নাম ধরেই বলছি আপনার সা মনে হয় হোক এই দেশে যতগুলো দল আছে এখন 73টার উপরে আপনি দেখবেন মাত্র একটা দলের ভেতরে এই নিয়মটা নেই যে মারা গেলে ওনার ছেলে আবার দলের প্রধান হবে না আরো দিতে গেলে দলের পদে দলীয় পদ নিতে চায় না কান্নাকাটি করে বলে না এত বড় দায়িত্ব আমি নেব না বাকি বাংলাদেশে কোন একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে নিতে চায় না কান্নাকাটি করে দেখান আরো জোর করে নিতে এরপর আপনার বিবেক খোলে না কবে খুলবে আবার উনি মারা যাচ্ছে ওনার মেয়ে বসবে সিয়ারে উনি মারা যাচ্ছে ওনার বউ বসবে সিয়ারে কোথায় পেয়েছেন ভন্ডামি এটা যেহেতু ইসলামে নেই আমরা ওইটা মানি না আপনি কি ইসলাম নেবেন বাবার কাছ থেকে না নবীর কাছ থেকে আরো জোরে বলা লাগবে এটা যদি স্বীকার করেই নেন যে আমি নবীর কাছ থেকে ইসলাম নেব এই দেশে এই নিয়মে যেটা চলছে আপনাকে সেইটা মানার আহ্বান জানাচ্ছি এখন আপনার বিবেকে যদি সাই না দেয় মনে করবেন বিবেকের উপরে কুকুরে পোশাক করেছি ঠিক জনের ব্যাখ্যা করতে গেলে সারা আন্দাজে এবাদত বানিয়ে নিয়েছেন আন্দাজে দরবার বানিয়ে নিয়েছেন ওগুলো তো টিকবে না তখন ওই মানুষগুলো হেনবি দেখবেন আপনার কথা শোনার পরে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে এমনকি তারা আপনার জানের শত্রু হয়ে দাঁড়াবে এটা 1500 বছর আগে হয়েছে এখনো হচ্ছে কিয়ামত পর্যন্ত হতেই থাকবে কিন্তু কোরআনে কারিম যেভাবে প্রচার করা দরকার ওইটা বন্ধ হবে না বন্ধ করা যাবে যেভাবে আল্লাহ দিয়েছেন আমরা ওইভাবেই প্রচার করতে চাই আল্লাহ আমাদের তৌফিক দেন বলেন আমিন সূরা আনাম থেকে আমরা একটা আয়াত পড়ছি তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قلت
الحلال وأتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا. আমার ভাইরা সূরা আনআম 151 নম্বর আয়াত একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ পাক বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায় পৃথিবীর মানুষদেরকে বলেছিল তোমরা আসো। এই এখন যদি নবী বেঁচে থাকতেন আর এই দিনাজপুরের কাহারলে যদি আসতেন এই ময়দানে বসে যদি বলতেন তোমরা আসো আমার উম্মতেরা ও পৃথিবীর মানুষেরা আমার উম্মত বলে যারা দাবি করো তারা আমার কাছে আসো এখানে বসো আমি তোমাদেরকে আল্লাহ কোন কোন বিষয় হারাম করেছে ওগুলো তেলাওয়াত করে করে শোনাই। বসতেন না? বলেন বলেন কারা কারা নবী আসলে বসতেন হাত তোলেন তো দেখি। এই আন্দাজ হাত তুলবেন না, আমার শিক্ষা আছে। لله تكبير الحمد لله ভাই নবী যেহেতু এখন আর নেই নবীর নায়েব আছে নায়েবে রাসূল তার ভিতরে আমিও একজন এটা মানেন তো বিশ্ব নবী এসে যেভাবে তেলাওয়াত করে করে শোনাতেন মনে করেন ওইভাবে আমি এখন করব এতে কে খুশি হবে কে বেজার হবে ওইটা দেখতে গেলে তো তাফসীর হবে না আমরা নবী জির ওই পন্থা অবলম্বন করছি এবার আল্লাহ পাক বলেন কুল হে নবী আপনি বলুন তাআলাও তোমরা সবাই আসো আতলু আমি তেলাওয়াত করে শোনাই কে বলছেন বলেন তো নবীজি নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন যে তোমরা আসো দিনাজপুরের মানুষেরা আমার সামনে বসো আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই কথা বলেন সূরা বাকারার ভেতরে আছে বলো আলে দাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি আইয়তিম্মার রদা আমি পৃথিবীর প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম কাকে আমি কি ভুল বলে ফেলছি না না কিসের ভুল বলছো আমার মাথা কি খারাপ হয়ে গেছে বলো আলে দাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়তিম্মার রদা এটা মজাক্কার শব্দ মুয়ান্নাস না প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম কমপক্ষে দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়াবা দেশে আমাদের আছে ওইসব জিনিসপত্র তাহলে এই আয়াত কি ভুল নাকি না ভুল না তাফসীর হচ্ছে এইটা সন্তানের দুধ পানের দায়িত্ব কিন্তু মার না এটা বাবা মা পান করাচ্ছে এটা আপনার প্রতি ইহসান করে দিচ্ছে উনি যদি বলে যে না আমি দুধ খাওয়াবো না প্রত্যেক দিন দুধ আট বার করে একটা বাচ্চাকে খাওয়ানো লাগে কয়বার কথা বলছেন এখানে বিজ্ঞান এখন প্রমাণ করছে প্রতিটি বারে যদি এক কোয়া করেও খায় প্রত্যেক দিন একটা সন্তান কমপক্ষে দুই কেজি করে দুধ খায় আপনি দুই বছর একাধারে চেষ্টা করেন হিসাব করি আমি দেখেছি 36 মন হয় কত মায়ের ওজন কয় মন এক দেড় মন হবে এক দেড় মনের ভেতর থেকে আল্লাহ দুই বছরে 36 মন দুধ বের করেছে আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি যেখানে এক এক লোকের একটা বউ তার 11-12টা মেয়ে চারটা ছেলে কত হয় 16টা 36 মন করেও যদি ধরেন আপনি হিসাব করেন কত হয় কত হবে ক্যালকুলেটর লাগবে ওই দুইজনই মারা গেছে কিন্তু 12টা মেয়ে 4টা ছেলেই বেঁচে আছে বলেন এই মহিলার ওজন খুব বেশি হলো না দেড় মন হবে দেড় মন ওজন থেকে আল্লাহ কত মন 36 দুগুণে কত হয় 72 মন এই 72 মন কোন 772 মন না কত হয় আমি একবার হিসাব করেছিলাম ওনার কাছে যে আপনি বলেন তো দেখি হিসাব করে করে দেখি 700 কত মন আমি বললাম আপনার ওজন তোমার তো দেড় কেজি দেড় মন আপনার ভেতর থেকে আপনার সন্তানদের জন্য আল্লাহ দুধ বের করেছে 772 মনের উপরে আল্লাহ হ্যাঁ 876
চিন্তা করে দেখেন কত দুধ আল্লাহ বের করলেন, এটা এমনি এমনি আল্লাহ বের করেনি, একটা কারণ আছে, কারণ এই দুধগুলোর ভেতরে রোগের প্রতিষেধক আল্লাহ দিয়েছে। এই জানে যে সমস্ত মেয়েরা সন্তান হলে দুধ দিতে চান না, নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে, যেই জিনিস যেই জায়গায় আটক রাখা হয় ওই জিনিস ওই জায়গায় পছন্দ ধরে। আপনি এই পানি এক জায়গায় আটক রাখেন, ছেড়ে দেবেন না, দেখবেন ওর ভেতরে পছন্দ ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে। একথা বলছে না কেন? লোহা লক্কড় এক জায়গায় রেখে দিন, কাজ করবেন না, ও জং ধরে যাবে, অকেজ হয়ে শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয়। মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়েছে, এটা কি রেখে দেওয়ার জন্য না পান করানোর জন্য? এটা যখন পান করায় না বডি ফিগার নষ্ট হয়ে যাবে, শেষে কেটে বাদ দেওয়া লাগে, ক্যান্সার হয়ে যায়। এই জন্য আশা করছে আপনাদের দায়িত্ব না, আপনারা যদি বলেন না আমরা আজকে থেকে আর দুধ খাওয়াবো না, এই প্রতি দুই বছরের জন্য আমাদেরকে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, তাও আমাদের না বললে তো আমি সমস্যা করে দেবো, কারণ আমার তো এই 10 দিন আগে একটা বাচ্চা হয়েছে। না এটা আমার বলার দরকার নেই, এ আবার আমার বিরুদ্ধে চলে আসছে। এই এটা বলবো মানে সম্মানিত মা বোনেরা, এটা আপনার দায়িত্ব না, বাবার দায়িত্ব। আপনি যে একটু এহসান করছেন বাবার প্রতি, এই জন্য আমাদেরও ওদের প্রতি এহসান করা দরকার। ওরা যেহেতু ফিরি ফিরি এটা করাচ্ছে, অন্তত কোনো হাদিয়া তোফা দিয়ে শোধ দেওয়া দরকার। মা বোনরা এই দুধটা পান করাবেন, আপনার স্তনে আল্লাহ দিয়েছেন এটা বের করে ফেলে দেওয়ার জন্য। সন্তানকে দিলে মহব্বত বাড়ে। আল্লাহ পাক বলেন এই দুধ খাওয়ানোর জন্য যে কষ্টটা হয় রাত দিন মিলে, একটা মানুষ যদি সারা দিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, যে সওয়াব পাবে সন্তান হবার পরে তার মুখের উপরে যে শাল দুধটা আপনি দিয়েছেন ওই সওয়াব পাবে। রব্বুল আলামিন বলেন মা আর বাবা এই দুইজনের ব্যাপারে আমি এত ব্যাখ্যা কোরআনে দিয়েছি, পৃথিবীর কারো নামে এত ব্যাখ্যা নেই। সূরা বানী ইসরাঈলের আয়াতগুলো থেকে আমার একটা বুঝ এসেছে। আল্লাহ পাক বলেন আখফিব লাহুমা জানাহাদ দুল্লি মিনার রহমা আকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জবান খুলে এই দোয়াটা ওদের জন্য পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি দিলেন। যারা তাফসির বোঝেন তাদেরকে বলছি একটু তাকান কি শব্দ আল্লাহ চয়ন করলেন। আল্লাহ বলেন অখফিজ, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। হে পৃথিবীর মানুষেরা যারা সন্তান আছো, তোমরা তোমরা মার বাবার উপরে তোমাদের ডানা যেটা রহমতের যে ডানা ছায়া, এই ছায়াটা এভাবে ডাউন করবা, এরপর ফল করে দিবা। আমাদের প্রশ্ন হচ্ছে কোরআনের কাছে, কোরআন পৃথিবীর মানুষের কি ডানা হয়? কথা বলে না কেন? আমাদের তো ডানা নেই, ডানা হয় পাখির। আমাদের কি আছে? হাতের আরবি কি? ইয়াদুন। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন না? বাহাদুদা আইন দোয়ার ডাল এই শব্দ দিতেন, বা ইয়াদাল ইয়াদুন দিতেন? আল্লাহ রব্বুল আলামিন এই শব্দ বাদ দিয়ে পাখির কাছ থেকে ধার করে নিয়ে হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন, যে তোমাদের যে ডানা আছে জানা হাত দল্লি নম্রতার যে ডানা, এটা মা বাবার জন্য এভাবে বিছিয়ে শেষ করবা না, ডাউন করার পর এভাবে ফল করে দিবা। আমাদের ডানার নাম আল্লাহ হাতের নাম দেয়নি এই কারণে, কারণ আমাদের হাতের ভেতরে কোনো নরম জিনিস নেই, সব শক্ত। তো পাখির যে ডানা ওর ভেতরে নরম কিছু পর আছে, পালক আছে, এটা এত নম্র, এত নরম, সফট, কমল। কথা বলে না কেন? এটা একটার সাথে একটা যখন মিলে যায়, পাখিটা যখন নিজের ডানা এভাবে ডাউন করে ফল করে দেয়, ওর নিচে যে বাচ্চাগুলো অবস্থান নেয়, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলায় ওটাকে বলা হয় অনির্বচন সুখ। মায়ের ডানার নিচে পাখির বাচ্চাগুলো যখন একটা অনির্বচন সুখ পায়, আল্লাহ আমাদেরকে জানিয়েছে পৃথিবীর বান্দা বান্দিরা মা বাবা যতদিন বেঁচে আছে তারা যেন মনে করে যে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই। বাংলার মুসলমানেরা আমাদের মা বাবা যারা আছে তারা কি এটা মনে করতে এখন পারছে? না, তারা খাবারই পায় না ঠিক মতো,
আজ হাজারো বোর কারণে মানুষ তার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে সম্মানিত মা বোনেরা যারা বউ আছেন আপনিও কিন্তু আর 20 বছর পরে ঠিক ওই জায়গায় পৌঁছাবেন ওই জায়গায় পৌঁছালে কেমন লাগবে আপনার সেটা এখন চিন্তা করে আপনার শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করেন মা যদি থাকে নিজে যতটুকু খান সেই পরিমাণে যেমন খাবার খাওয়াচ্ছেন নিজের পোশাক আশাক যেমন তাদেরকে যেমন পরিধান করান শাশুড়ির সাথে আচরণটা করার আহ্বান জানাচ্ছি শাশুড়ি যারা আছে পুত্রবধূদেরকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে এখানে মা বাবার সাথে খারাপ আচরণ করা হারাম তাদের হক আদায় করা তাদের জন্য খরচ করা তাদের সাথে ভালো ব্যবহার করা হাসি মুখে কথা বলা এটা ইবাদত এটা কি আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন নবী আপনি মানুষকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ তোমাদের প্রতি মা বাবার সাথে খারাপ আচরণ এটা হারাম করেছেন ভালো ব্যবহার করা ইহসান করা তাদের সাথে এটা ইবাদত বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে তোমাদের প্রতি আমি হারাম করলাম ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম তোমরা কখনো তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করবে না এই যে সন্তান যাদের চলে আসে রূহ যদি এসে যায় 40 দিনের পরে ওই সন্তানকে আর নষ্ট করা যাবে না যদি এই মনে করে নষ্ট করে ফেলেন যে না জানি আমি কি খেতে দেব আপনি কি ওর রিজিকের মালিক নাকি বলেন না কেন এজন্য হারাম কাজটা করা যাবে না যদি তৈরি হয়ে যায় হ্যাঁ তৈরি হওয়ার পরে যদি আপনার সামর্থ্য না থাকে একে মানুষ করবেন কি করে চিন্তা ভাবনা করুন আগে থেকে সতর্ক হবেন তো একেবারে শেষ হয়ে গেলে 40 দিন পার হওয়ার পরে কিন্তু ওটা নুতপা মদগা আলাক শুরু হয়ে যায় আমি ওইটার বিস্তারিত ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে জন্য সামারাইজ করছে আল্লাহ তাকরাবুল ফাওয়াহিশা আল্লাহ বলেন ফাওয়াহিশ ফাইশা কাজের কাছেও যাওয়া যাবে না সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক মা জহরা মিনহা মা বাতান আল্লাহ তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিলহাক অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না অথচ আগস্টের 5 তারিখের আগে 1080 জনের তালিকা প্রকাশ হয়েছে সম্পূর্ণ অপরাধ সম্পূর্ণ নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এটা হারাম কাজ ছিল এই হারাম কাজকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই কাজটা যারা করেছেন আপনাদেরকে ক্ষমা চাওয়া লাগবে ওই পরিবারস্থ লোকদের কাছে যাদেরকে আপনি পুড়িয়ে মারলেন এই যে আসলে এই যে লাশগুলো ভ্যানের উপরে লাশ তুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল আবু সাইদের মতো মুগ্ধ ভাইয়ের মতো যত মানুষকে আপনি হত্যা করলেন দুনিয়া থেকে এদের কি বিচার ব্যবস্থার দ্বারা প্রমাণ হয়েছিল এরা অপরাধী এদেরকে মেরে ফেলো হয়নি আপনি নিজে মারলেন সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত অন্যায় ভাবে এটা হারাম কাজ আর জেনে শুনে যারা ক্ষমতা ঠিকানোর জন্য হারাম কাজ করেছেন তারা আল্লাহর মামলার আসামি যালিকুম ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন আল্লাহ এভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা ব্যাখ্যাগুলো আর বলতে পারছি না এত সুন্দরভাবে আল্লাহ ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছেন রব্বুল আলামিন বলেন তোমাদের যদি বুদ্ধি থাকে আকল থাকে তাহলে তোমাদের এই কথাগুলো শোনার পরে উপকার হবে আল্লাহ আমাদের আকলকে বুদ্ধিকে জাগ্রত করার তৌফিক দিন আমিন